আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। ফ্রিলান্সিং মার্কেট প্লেসগুলোর মধ্যে ফাইবার ওয়ান অফ দ্য বেস্ট একটি মার্কেট প্লেস, কেননা এই প্লেসের মধ্যে প্রফেশনাল বা নন প্রফেশনাল উভয় ক্যাটাগরির পিপুলরা কাজ করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যদিও প্রফেশনাল যারা রয়েছেন তারা হিউজ পরিমাণ আর্নিং করছেন, কিন্তু যারা বিগিনার লেভেলে রয়েছেন অথবা একেবারে ব্র্যান্ড নিউ ফ্রিলান্সার রয়েছেন তারা কিন্তু সত্যি ইনকাম করতে পারছেন না। বা বিশেষ করে যারা অ্যাকাউন্ট খুলেছেন বা গিগ তৈরি করেছেন কিন্তু কোনোরকম কাজ এখনও যারা পাননি তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল ভিডিও হতে চলেছে। কেননা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করব কীভাবে আপনি খুব শর্ট কাটে নিশ সিলেক্ট করে বা আপনি টাইটেল সিলেক্ট করে বা লো কম্পিটিটিভ টাইটেলগুলো সিলেক্ট করে অনায়াসে কাজ পেয়ে যাবেন, এবং কীভাবে আপনি কাজগুলো সাবমিট করবেন ভিডিও শেষে বলে দিব, এবং কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি এই নিশগুলো সিলেক্ট করে বা গিগ তৈরি করে অনায়াসে কাজ শুরু করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। সো শুরু করা যাক। প্রথমে আমি ফাইবারের মধ্যে চলে এসেছি। এই ফাইবারের মধ্যে আসার পরে আপনি হিউজ পরিমাণ গিগ দেখতে পাচ্ছেন। আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো সিলেক্ট করে কীভাবে আপনি গিগ তৈরি করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো প্রথমে আপনি যদি ফাইবারে চলে আসেন, ফাইবারে সার্চ দেন ওয়েবসাইট অডিট নিয়ে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1732টি সার্ভিসেস অ্যাভেলেবল রয়েছে। তারে ধরে নিলেন যে আসলে এই ওয়েবসাইট অডিটের উপর যদি আপনি কাজ করেন তাহলে অনায়াসেই লো কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনি কাজগুলো পেয়ে যেতে পারেন। সো আপনাকে প্রথম যে কাজটি করতে হবে, কোন কোন কিওয়ার্ডগুলো বা কোন কোন নিশ এর উপরে কাজ করলে আপনার কম্পিটিশন কম হবে বা আপনি সহজে পেয়ে যাবেন সেই কাজগুলো আপনাকে করে নিতে হবে। তার মানে আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে। সো আমি টাইটেল সিলেক্ট করছি ওয়েবসাইট অডিট দিয়ে। তখন এখানে অনেকগুলো গিগ দেখতে পাচ্ছেন এবং অনেকে কিন্তু আর্নিং করছে, আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে অনেক নতুন এবং পুরাতন ফ্রিলান্সার রয়েছেন যারা কিন্তু এখানে অনায়াসে কাজ করছেন। এখানে এই ব্যক্তি প্রায় 9টি কাজ করেছে অলরেডি, এবং এই ব্যক্তি 50 কাজ করেছেন, এবং এই ব্যক্তি 4টি কাজ করেছেন, এবং এই ব্যক্তি যদিও নতুন, এর সার্ভিস স্টার্টিং হচ্ছে $10 দিয়ে। আমি যদি এটি ওপেন করি, এই গিগটি ওপেন করি, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে বিস্তারিত। সো সে টাইটেল দিয়েছে, আই উইল ডু র্যাঙ্কিং বুস্টার ওয়েবসাইট এসইও অডিট কিওয়ার্ড রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস। তার মানে সে এই কিওয়ার্ডটি সিলেক্ট করেছে অনেক গবেষণা করে। আপনি যদি কিওয়ার্ড কীভাবে সিলেক্ট করতে হয় তা যদি না জানেন তাহলে আমার চ্যানেলের মধ্যে প্লেলিস্টে আসবেন। প্লেলিস্টে আসার পরে আমি ফাইবারের উপরে আলাদা একটি টিউটোরিয়াল তৈরি করেছি, জাস্ট আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেই টিউটোরিয়ালগুলো দেখে আসলে আপনি অনায়াসে কিন্তু খুব সহজেই ফাইবারের মধ্যে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং কীভাবে গিগ তৈরি করবেন সব কিছু কিন্তু এই 11টি ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, এবং আশা করি সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখে আসবেন। এই ব্যক্তি বেসিকে $10 সে দিয়েছে, স্ট্যান্ডার্ডে দিয়েছে $20 এবং প্রিমিয়ামে দিয়েছে $30। সো বেসিকে যেহেতু সে $20 দিয়েছে তাহলে বুঝতেই পারছেন তাহলে সে কী পরিমাণ আপনি কী পরিমাণ ইনফরমেশান এখানে দিয়েছে। প্রথমত আপনাকে টার্গেট করতে হবে সেই টাইট কিওয়ার্ডগুলোর উপর, যে কিওয়ার্ডগুলো লো কম্পিটিটিভ এবং সে এখানে 4.6 রেটিংস পেয়েছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আপনি ধরে নিতে পারেন যে আপনি লো কম্পিটিশন যেগুলো রয়েছে, বিশেষ করে ওয়েবসাইট রিসার্চের কাজ, ওয়েবসাইট অডিটের কাজ, সেগুলোর উপর আপনি গিগ তৈরি করতে পারেন। আমি আবারও রিসার্চ দিচ্ছি আরেকটি টাইটেলের উপরে, এসইও অডিট। এসইও অডিটের উপর যখন আমি সার্চ দিলাম তখন 2387 জন এখানে সার্ভিস দিচ্ছে, এবং আপনি যদি একটু জাস্ট এদিকে দেখেন তাহলে লো লেভেল টু সেলার, টপ রেটের সেলার রয়েছে, তারপর নিউ ব্র্যান্ড নিউ এজে, এই ব্যক্তি কিন্তু 11টি কাজ কমপ্লিট করছে। এখন এই ব্যক্তি কিন্তু সম্পূর্ণ একজন বিগিনার লেভেলের সেলার এবং সে কিন্তু এখানে কাজ করেছে অলরেডি, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক নতুন এবং পুরাতন অনেকে কিন্তু কাজ করছে, এবং আশা করি আপনি এই কিওয়ার্ডটির উপর কাজ করতে পারবেন, তার মানে এসইও অডিট। সো এরপরে আরেকটি আমি দেখাচ্ছি, সেটি হচ্ছে ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট, এবং এটির 7190 রয়েছে মোটামুটি। আপনি এটিও চাইলে
চুজ করতে পারেন। সো প্রথমে আপনাকে খেয়াল করতে হবে যে কোন কোন কিওয়ার্ডের উপরে কম্পিটিশন কম বা কোন কোন টাইটেলের উপরে কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ডের উপরে কম্পিটিশন কম সেগুলো আপনাকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পরে আপনাকে একটি আইকেসি গিগ তৈরি করতে হবে। আমি আগেই বলেছি যে আইকেসি গিগ কীভাবে তৈরি করতে হয় সেটি এখানে দেওয়া রয়েছে, আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন। সো ভিডিওটি এর ভিডিওর শেষে আমি বলে দিব কীভাবে আপনি খুব সহজে এসইও অডিটের কাজগুলো করে নেবেন। ধরুন আপনি এসইও অডিটের উপরে গিগ তৈরি করেছেন এবং এসইও অডিটের কাজ আপনি জানেন না, তাহলে কীভাবে এসইও অডিটের কাজগুলো আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন সেটি দেখাচ্ছে। সেটির জন্য একটি ওয়েবসাইট রয়েছে, নাম হচ্ছে SEOoptimar.com। এটি একটি ফ্রি এবং পেইড দুটো সিস্টেমে কাজ করা যায় এবং অনলাইনের মধ্যে বেশ কয়েকটি এরকম এসইও অ্যানালাইজিং করার ওয়েবসাইট রয়েছে ফ্রি এবং পেইডে। আপনাকে আমি রিকমেন্ড করব ফ্রি যে ওয়েবসাইটগুলো রয়েছে এসইও অ্যানালাইসিসের জন্য, সেই ওয়েবসাইটগুলো আপনি চুজ করবেন। সো আপনি ধরে নিলেন যে এটি আপনি ইউজ করবেন, তার মানে SEOoptimar.com এই ওয়েবসাইটটি আপনি ইউজ করবেন। সো প্রথমে আপনাকে এখানে যে ওয়েবসাইটটি আপনি অ্যানালাইজিং করতে চাচ্ছেন তা অ্যানালাইজ করতে চাচ্ছেন সেটি এখানে সাবমিট করতে হবে। সো ধরুন আমি এখানে আমি আমার ইউটিউব চ্যানেলে যে লিঙ্কটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি কপি করব, তার মানে এটি আমি অ্যানালাইজ করতে চাচ্ছি। সো সেটি আমি এখানে সাবমিট করব, সাবমিট করার পরে জাস্ট অডিটে ক্লিক করব। অডিটে ক্লিক করার পরে সরাসরি আমাকে এই পেজে নিয়ে আসবে। এখন এই পেজে আসার পরে আপনার ক্লায়েন্ট সব এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট দেওয়া রয়েছে, আপনার ক্লায়েন্ট তার ওয়েবসাইটের সাব পেজেসের অবস্থা কী সেটি দেখতে চাইবেন হয়তো, তারপর অন পেজ এসইও করতে বলতে পারেন, তারপর র্যাঙ্কিং কেমন, তারপর লিঙ্কস কী রয়েছে, ইউজ অ্যাবিলিটি কীরকম রয়েছে, পারফরমেন্স কেমন রয়েছে, সোশ্যাল অ্যাক্টিভিটি কেমন রয়েছে, সব কিছু কিন্তু দেখতে যদি চায় তাহলে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে তাকে ইনফরমেশন বা তথ্য দিতে পারেন। তার মানে স্ট্যাটিস্টিক্সে জানার জন্য এই ওয়েবসাইটটি হচ্ছে বেস্ট যে কোনো ওয়েবসাইটের অথবা ইউটিউব চ্যানেলের। সো আমি আমার চ্যানেলের পারফরমেন্স যদি দেখতে চাই তাহলে আমি পারফরমেন্সে ক্লিক করলাম, ইউর পারফরমেন্স কুড বি ব্যাটার, এখানে সব কিছু দেওয়া রয়েছে এবং স্ট্যাটিস্টিক্স সহ দেওয়া রয়েছে। আপনি এই রিপোর্টটি আপনি আপনার ক্লায়েন্টের কাছে অনায়াসে সাবমিট করে ফেলতে পারবেন কোনো রকম দক্ষতা অথবা অভিজ্ঞতা ছাড়াই। এটি হচ্ছে নাম্বার ওয়ান ট্রিক্স। এবার ধরুন আপনি এমন একটি কাজ নিয়েছেন যে কাজটি আপনার করতে অনেক সময় লাগতে পারে, অথবা আপনি এসইও অডিটের উপর আপনার কোনো দক্ষতা নেই, অথবা আপনি কাজটি করতে ভয় পাচ্ছেন, তাহলে আপনি অন্য একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অন্যকে হায়ার করার মাধ্যমে, তার মানে অন্য ফ্রিল্যান্সারকে হায়ার করে সেই কাজটি আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন। সো আপনি এমন একটি ওয়েবসাইট বেছে নেবেন বা প্ল্যাটফর্ম বেছে নেবেন যেটির মাধ্যমে আপনি হিউজ পরিমাণ ট্রাস্টেড ওয়েতে অথবা লো প্রাইসে যে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারেন। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে SEOclerks.com। এটি একটি এমন ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে আপনি লো প্রাইসে যে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে এখানে অর্ডার নাও, এই যে এই ব্যক্তি $5 কাজ করে দিবে, তারপর এই ব্যক্তি $5 কাজ করে দিবে। এখানে হিউজ পরিমাণ ফ্রিল্যান্সার রয়েছে এবং এটি ট্রাস্টেড ওয়েবসাইট, তার মানে SEOclerks একটি ট্রাস্টেড ওয়েবসাইট। আপনি ক্লায়েন্টের কাছ থেকে ধরুন একটি কাজ এসইও অডিটের একটি কাজ $50 তার কাছ থেকে নিলেন, এরপর আপনি $10 এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো একটি ফ্রিল্যান্সারকে হায়ার করার মাধ্যমে সেটি করে নিলেন এবং সেটি আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারবেন। দ্যাটস ইট, এটি হচ্ছে টিপস এবং ট্রিক্স, অর্থাৎ আপনি কোনোরকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই খুব সহজে এই টিপসটিকে কাজে লাগিয়ে যে কোনো ফ্রিল্যান্সারকে এই SEOclerks.com থেকে হায়ার করে আপনি কাজটি করিয়ে নিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার চলে আসি কীভাবে আপনি খুব সহজেই এই ধরনের অডিটের কাজগুলো করে নিতে পারেন। তাও প্রথমে আমি বলেছি যে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সেই সমস্ত নিশের উপরে, যে সমস্ত নিশগুলো বা যে সমস্ত কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কম সেই লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর একটি আইকেসি গিগ তৈরি করবেন, গিগ তৈরি করার পরে একটি প্রোফাইল তৈরি করে সেই প্রোফাইলের মধ্যে অবশ্যই আপনি ভালোভাবে রিসার্চ করে যদি আপনি আপনার প্রোফাইলটা তৈরি করেন এবং গিগ তৈরি করেন তাহলে অনায়াসেই আপনি যদি লেগে থাকেন তাহলে দিন শেষে আপনি কাজ পেয়ে যাবেন, এবং নতুন হলে আপনি দু একটা কাজ যখন করে ফেলবেন তখন কিন্তু আপনার কাছে কাজ আসতেই থাকবে। এই হচ্ছে এসইও অডিটের উপরে বা লো কম্পিটিটিভ কিওয়ার্ড যদি আপনি কাজ করতেছেন তাহলে আপনাকে আমি
সাজেস্ট করব এসইও অডিটর ফর কাজ করতে, কেননা এটির উপর হিউজ পরিমাণ কাজ রয়েছে। আপনি যদি ধারাবাহিকভাবে কাজ করেন তাহলে দিন শেষে কিন্তু কাজ আপনি পাবেন এবং আপনি বেনিফিট হবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিন, যাতে আপনার মতো সবাই উপকৃত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জড়িত থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।